সো হ্যালো এভরি ওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমি আপলোড করছি শর্ট ভিডিও, তো দেখে নাও। এখানে আমি ফেস রেজার ইউজ করে দেখাচ্ছি। এখানে আমি ইউজ করছি স্যানফির গ্লাইড ফেস রেজার। তো এটা দিয়ে তোমরা আইব্রোজ করতে পারো, আপার লিপস করতে পারো, বিকিনি লাইন ক্লিন করতে পারো, চিন হেয়ার ক্লিন করতে পারো। দারুণ রেজারগুলো। তো তোমরা এটা ইউজ করার পর দেখতে পারবে যে স্কিনের মধ্যে কতটা হিউজ ডিফারেন্স। তো এর মধ্যে থাকে তিনটে এরকম রেজার। এটা তোমরা অলওয়েজ ডিসকাউন্টে পেয়ে যাবে, সার্চ করে দেখতে পারো। 199 প্রাইস রয়েছে, প্রিন্ট প্রাইস। তো দেখে নাও, এরকম আপওয়ার্ড ডিরেকশনের মধ্যে ব্লেডটাকে চালাতে হবে তোমাকে। আমার স্কিনে যদিও এখন সেরকম খুব একটা লোম নেই, তো তাও তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি যে কতটা পরিমাণে স্কিনের মধ্যে পরিবর্তন আসে। তো ফার্স্টে তোমাকে ফেসটাকে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে, দেন একটা সুন্দর কোনো জেল ইউজ করে নিতে হবে। তারপরে এভাবে ব্লেডটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ তোমরা নোংরাটা আবার কতটা উঠে আসছে? বিশ্বাস করো, তোমার ট্যানিং কিন্তু একদম উঠে যায় এবং তোমরা থ্রেডিংয়ের দিকে একদমই যাবে না যদি তোমরা এটা একবার ইউজ করতে স্টার্ট করো। তো আমি বলবো যে এই ব্লেডটা কিন্তু একদম সেফটি ইউজ এবং দারুণ একটা স্কিনের জন্য। তারপর তোমরা কী করবে, নিজেদের পছন্দ মতো একটা সুন্দর সিরাম ইউজ করে নেবে এবং ময়শ্চারাইজার দিয়ে স্কিনকে ভালো করে ময়শ্চারাইজ করে শুয়ে পড়বে। আমি এখানে যেসব প্রোডাক্টগুলো ইউজ করছি সব কিছু লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।